এখন 11:30টা বাজে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, মেয়ে উঠে পড়েছে, আর এখানে ওয়াশিং মেশিনে আমি কাপড় ধুতে দিয়েছি, আর এখন একটা কেক বানাবো। আর আজকে রান্নাবান্না আমি কিচ্ছু করবো না, কারণ আমার ভালো লাগছে না রান্না করতে, শুধু ভাত করবো, যেহেতু সানডে মা তরকারি দিয়ে দেবে, আর কালকেরও চিকেন ফিকেন আছে, তো সব দিয়ে আজকে হয়ে যাবে আমার। তো আজকে আমার একদমই ভালো লাগছে না, রেস্ট করতে ইচ্ছা করছে, তা তো কেক আছে, কেকটা করতে হবে। তো কেকটা করবো, কিন্তু রান্নাবান্না করবো না, একদম ইচ্ছা করছে না রান্নাবান্না করতে। তো আটা রাতগুলো থাক, কারণ মেয়েকে পরে একটা রুটি করে দেবো, জাস্ট উঠবো এখনই। আর এরকম আমি কিন্তু ক্রিম নিয়ে নিয়েছি, এখন আমি ক্রিমটাকে বিট করবো। ক্রিম করা কমপ্লিট হয়ে গেছে, এবার কেকটাকে আমি ডেকোরেশনও করে দিয়েছি, আমার শরীরটা না একদমই ভালো লাগছে না। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট করেছি। আর এবার দেখো, আমি স্পাইডারম্যানের স্টিকার নিয়ে নিয়েছি, এবার স্টিকার বসিয়ে এটাকে স্পাইডারম্যান কেকের আমি লুক দিয়ে দিব। তো কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মানে কি বলবো, দুঃখের কথা, আমার আজকে ওয়াশিং মেশিনটা হঠাৎ করে দেখলাম বন্ধ হয়ে গেল, মানে ও স্পিনের অপশানটা নিচ্ছে না, কোনো কারণে মোটরে কোনো ডিস্টার্ব হয়ে গেছে। পুরো জামাকাপড় সব একা হাতে ধুয়ে কেকটা এখন প্যাকিং করছি। তো কেকটা ডেলিভারি হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজে। মেয়েকে যেহেতু মেয়ে দেরি করে উঠেছে, তো একটু খেলাধুলা করলো, করে ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে এবার আমি ওকে একটু পড়তে বসিয়েছি। তো মেয়ের পড়াশোনা হয়ে গেছে, আর এখানে আমি লাঞ্চের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশিতার ছোট্ট সংসার। তো আজকে সারাদিন পর আমি এই ক্যামেরার সামনে আসলাম, এতক্ষণ ধরে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ননস্টপ ভিডিও করে গেছি, তো প্রচুর কাজের চাপ ছিল। আজকে যেহেতু সানডে, তো অনেক কাজ টাজ করলাম, যদি আজকে রান্নাবান্না করিনি, তো তারপরেও অনেক কাজ ছিল। তো আজকে আমরা আবার একটু বেরোচ্ছি ঘুরতে, তো সবাই সাথে থাকো, দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ব্যাস এতটুকুই বলার, তো সবাই চলো। আমরা কিন্তু দমনির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, বোন আর বোনের বান্ধবী স্কুটিতে যাচ্ছে, ওরা এরপরে জলপাইগুড়ি চলে যাবে, আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমি তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি, কি ভালো লাগছে আকাশটা দেখো। Do what you have to do.
তো আমাদের কিন্তু 2 মিনিট থেকে আমি বেরিয়ে যাচ্ছি, এখানে অনেকক্ষণ বসলাম, চাটা খেলাম, খেতে এবার বেরিয়ে যাচ্ছি। আমরা কি খেতে আসছিলাম? আর এখানে মেয়ে গাড়িতে উঠে দুষ্টুমি করে যাচ্ছে, তো এরপরে একটু যেহেতু একটা পিস্তা তো বোন এসছে তো ওকে কিছু খাওয়াবো, ওর জন্য একটু বাইরে নিয়ে যাচ্ছি। দেখা যাক কোথায়, আমাদের এখানে তো খুব একটা বেশি ভালো খাবার দাবার পাওয়া যায় না, তো যাই হোক যেখানেই হোক একটু নিয়ে যাই ওকে, নিয়ে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করি। তো দেখো আমরা বসাক রেস্টুরেন্টের জন্য এসেছি, তো এখানে বসে টসে একটু খাওয়া যায় আর খাবারগুলো বেশ ভালো লাগে। তো ওর জন্য আমরা একটু মোমো খেতে আসলাম এখানে, তো সবাই মিলে চারজনে 4 প্লেট মোমো নিয়ে নিয়েছি। আর আজকে মোমোটা খুব ভালো ছিল, একদম ফ্রেশ ছিল, অনেকদিন পর খুব ভালো লাগলো মোমোটা খেয়ে। আমাদের এখানে খুব একটা ভালো মোমো কিন্তু পাওয়া যায় না। চলে এসেছি আর এদিকে মেয়েকে পড়তে বসানো হয়ে গেছে, আর মেয়ে পড়ছে, আমরা এখন মেয়েকে পড়াবো, পড়িয়ে টড়িয়ে আমরা আবার বিয়ে বাড়ি যাবো আজকে। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো। তাহলে এটা কি 6-5 এর পরে কি হয়? আবার প্রথমে কি লিখবো আমরা? এই প্রথমে কি লিখলাম আমরা? এটা কি? হ্যাঁ, 6 এর পরে কি লিখেছি? হ্যাঁ, লিখে ফেলো। তো এখন মোটামুটি 10:45 বাজে, আমরা এই যে রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, আর সবার সাথে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো সবাইকে বাই বাই। তো আমরা চলে এসেছি, আমরা একটা গ্রামে বিয়ে বাড়িতে যাচ্ছি, জলপেশ মন্দিরটা পার করেই গ্রাম বিয়ে বাড়িটা। তো সেখানে চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো এসে আমরা কিছুক্ষণ বসলাম, বসে আমরা খেয়ে খেয়ে দিয়ে নিয়েছি। মেয়েরা মেয়ে বলছে আমি একটু নাচ করবো, তো একটু নাচের জন্য যাচ্ছি, বুঝতে পারছি নাচ করতে পারছি না, যাচ্ছি আমি একটু ওর সাথে। এবার বলছে পাপা কোলে নাও, আমি কোলে উঠে নাচ করবো, ভীষণ লজ্জা পায়। এখন 12:30 বাজে, আমরা চলে এসেছি। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা শুরু, নতুন একটা ব্লগ নিয়ে।